রাজ্যের 8টি জেলাতে চালু করা হবে ড্রাইভিং ট্রেনিং ও রিসার্চ ইনস্টিটিউট। বেশ কিছু জেলায় ইতিমধ্যে চিহ্নিত করা হয়েছে নির্দিষ্ট স্থানও। রাস্তায় গাড়ি চালানোর সকল নিয়ম কানুন মেনে সরকারিভাবে ড্রাইভিং শেখানো হবে ইনস্টিটিউটে। পশ্চিম ত্রিপুরার জিরানিয়াতে ড্রাইভিং প্রশিক্ষণ ও গবেষণা ইনস্টিটিউটের উদ্বোধন করতে এসে বুধবার এই তথ্য জানালেন রাজ্যের খাদ্য পরিবহন এবং পর্যটন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। বিশদভাবে শেখানো হবে সিগন্যালের কাজ, মানতে হবে জেব্রা ক্রসিং। এদিন মন্ত্রী বলেন, বিগত 5 বছর ধরে দিনের পর দিন প্রতিটি ক্ষেত্রে সুনামের সাথে কাজ করছে রাজ্যের পরিবহন দপ্তর। রাজ্য সরকারকে সব থেকে বেশি ট্যাক্স দিচ্ছে এই দপ্তরই। গত বছর কর দেওয়া হয়েছে 115 কোটি টাকা। এর পাশাপাশি বহিরাজ্য এবং বিদেশ থেকে আগত পর্যটকদের সাথে সঠিক এবং সুন্দর ব্যবহার করার জন্য রাজ্যের গাড়ি চালকদের নির্দেশ দিয়েছেন পরিবহন এবং পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী। গাড়ি চালানোর পাশাপাশি সুন্দর আতিথেয়তার মাধ্যমে রাজ্যে আগত অতিথিদের গাইড হয়ে ওঠার পরামর্শ দিয়েছেন তিনি। রাজ্যের কেন্দ্রীয়ভাবে এই জিরানিয়াতে ইনস্টিটিউট অফ ড্রাইভিং ট্রেনিং রিসার্চ সেন্টার আমাদের পথ চলা শুরু করছে। এখন থেকে এখানে সরকারিভাবে ড্রাইভিং শেখানো হবে, যাতে করে আগামী দিনে একটা ড্রাইভার হলেই চলবে না, তার নিয়ম কানুন, রাস্তাঘাটে কী করে চলতে হবে, ইয়েলো সিগন্যাল দিলে কী করতে হবে, রেড সিগন্যাল দিলে কী করতে হবে, গ্রিন সিগন্যাল দিলে কী করতে হবে, জেব্রা ক্রসিং কী, এই যে জিনিসগুলো, এই জিনিসগুলো যতক্ষণ না আমরা জানতে পারবো, এটা সঠিকভাবে ড্রাইভিং কখনোই সেটা আমরা শিখতে পারবো না। তাই আজকে এই জিনিসগুলো এখানে আমরা শুরু করতে চলেছি অফিসিয়ালি। আমাদের পরিবহন দপ্তর দিনের পর দিন প্রতিটা ক্ষেত্রে আজকে সুনামের সঙ্গে কাজ করে যাচ্ছে বিগত 2 বছর ধরে, এবং আগামী দিনে আমাদের সেখানে চিন্তাভাবনা রয়েছে, যেটা আজকে কেন্দ্রীয়ভাবে আমরা শুরু করলাম পথ চলা ড্রাইভিং ট্রেনিং সেন্টারে, যাতে প্রতিটি জেলায় আমরা এমন ড্রাইভিং স্টেশন খুলতে পারি। কিছু কিছু জেলার মধ্যে সেখানে জায়গা চিহ্নিত করা হয়েছে, কিছু কিছু জায়গাতে জায়গা সন্ধানের কাজ চলছে, কিছু কিছু জায়গাতে ডিপিআর প্রস্তুতির কাজ চলছে, এবং আগামী দিনে আমাদের চিন্তাভাবনা যে প্রতিটি জেলায়, রাজ্যের 8টি জেলাতে, যাতে কোনো জেলার মানুষ অন্য আরেক জেলায় আসতে না হয়, সে তার জায়গায় থেকে যেন ওই ড্রাইভিং যে রিসার্চ স্টেশন তার সুফলগুলো ভোগ করতে পারে এবং একটা প্রকৃত ড্রাইভার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে। রাজ্যবাসীর জন্য এদিন এক সুখবর দেন রাজ্যের খাদ্য পরিবহন এবং পর্যটন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। তিনি জানান, খুব শীঘ্রই আন্তর্জাতিক বিমান পরিষেবা শুরু হতে চলেছে ত্রিপুরা মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বিমানবন্দরে। আগরতলা থেকে চিত্তাঙ্গং পর্যন্ত স্বল্প খরচে বিমান পরিষেবা দেওয়ার জন্য ইতিমধ্যে দায়িত্ব দেওয়া হয়েছে স্পাইসজেটকে। দুদেশের পারস্পরিক সম্পর্ক এতে সুদৃঢ় হবে বলেই মনে করছেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। পরিবহন দপ্তর আগে যে জায়গায় ছিল, আজকে তার থেকে অনেকটাই ঘুরে দাঁড়িয়েছে। আমাদের আন্তর্জাতিক এয়ারপোর্ট হয়েছে, বাইরে থেকে যখন মানুষ আসে, সর্বাগ্রে যখন এয়ারপোর্টে তারা ল্যান্ড করেন, এয়ারপোর্টের ভেতরে পা রাখেন, তখন প্রত্যেকের মুখে একটা কথাই বলতে শোনা যায় যে উত্তর পূর্বাঞ্চলের মধ্যে কত রাজ্যে এই ধরনের এয়ারপোর্ট আমরা লক্ষ্য করিনি। এবং আসামের গুয়াহাটির গোপীনাথ বরদলৈ এয়ারপোর্ট থেকেও আমাদের মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য এয়ারপোর্ট অনেক সুন্দর এয়ারপোর্ট, তার থেকে শ্রেষ্ঠ এয়ারপোর্ট, আমরা দায়িত্ব নিয়ে সেটা আনন্দের সঙ্গে সেটা ঘোষণা করতে পারি। পরিবহন দপ্তর চেষ্টা চালিয়ে যাচ্ছে, ক্যাবিনেটে সিদ্ধান্ত হয়েছে যে আগামী দিনে এই এয়ারপোর্ট থেকে আমাদের আন্তর্জাতিক বিমান পরিষেবা, এবং প্রাথমিকভাবে আগরতলা থেকে চিটাগং অল্প খরচে 4,000-4,500 টাকার মধ্যে এই বিমান পরিষেবা আমরা সিদ্ধান্ত হয়েছে। আর কিছুদিনের মধ্যেই, সময়ের অপেক্ষা, সিভিল এভিয়েশন দপ্তরের সঙ্গে আমাদের কথা হয়েছে, অসামরিক বিমান চলাচল পরিবহন দপ্তরের মন্ত্রীদের সাথে, আধিকারিকদের সাথে, কিছুদিনের মধ্যেই আমাদের এই পরিষেবা আমরা চালু করব। স্পাইসজেটকে সেই দায়িত্ব দেওয়া হয়েছে, তার জন্য রাজ্য সরকার ভর্তুকি দিচ্ছে বছরে 15 কোটি টাকা। পশ্চিম ত্রিপুরা জিরানিয়াতে ড্রাইভিং প্রশিক্ষণ ও গবেষণা ইনস্টিটিউটের উদ্বোধনে বিশেষ অতিথি হিসেবে বুধবার উপস্থিত ছিলেন রাজ্য সরকারের পরিবহন দপ্তরের সচিব উত্তম কুমার চাকমা। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।